even in some other games, a couple of other games, they gave the competition, which is fantastic for Bangladesh cricket. মুস্তাফিজকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা একটু বেশি হয়ে গেছে। সিনিয়র একজন বোলারকে নিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা মোটে উচিত হয়নি। মুস্তাফিজকে তার মূল অস্ত্র স্লোয়ার কাটার মারতে দেয়া হয়নি। এবার চেন্নাই ক্যাপ্টেন এবং কোচদের ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। আরেকটি ম্যাচ হেরেছে চেন্নাই। ম্যাচ হারের সবচেয়ে বেশি দায় বাংলাদেশের মুস্তাফিজের। শেষ ওভারে 17 রান ডিফেন্ড করতে পারেনি মুস্তাফিজ, মাত্র 3 বলেই দিয়ে দেন 19 রান। এমন বাজে বোলিংয়ের পর সবাই যখন মুস্তাফিজকে দোষারোপ করছেন, তখন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান বললেন অন্য কথা। তিনি বলেন দ্বিতীয় ইনিংসে শিশিরের একটু প্রভাব ছিল। শিশিরের কারণে বল গ্রিপ করতে এবং সুইং করাতে কষ্ট হচ্ছিল। মুস্তাফিজ সাধারণত একটু স্লো পিচে ভালো করে, তবে গতকাল স্লো পিচে খেলা হয়নি। তবে যত যাই হোক, আমার কাছে অবাক লেগেছে মুস্তাফিজকে তার পছন্দের স্লোয়ার কাটার করতে না দেয়া, তাকে দিয়ে সোজা বল করানো। হতে পারে এগুলো চেন্নাইয়ের পরিকল্পনা, তবে একজন বোলারের স্বাধীনতা কেড়ে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা মোটে উচিত নয়। মুস্তাফিজের বলে ফিল্ডিং সেট আপ নিয়েও আমার প্রশ্ন আছে। বিগত ম্যাচগুলোতে সে যখন ভালো করছিল তখন যেভাবে ফিল্ডিং সেট আপ হতো, এখন কেন সেরকম হয় না? একজন বোলারের সব যদি আপনার ইচ্ছেতে হয় তখন বোলারের হাতে থাকেই বা কি? মুস্তাফিজকে শেষ ওভার করতে না দিয়ে 19তম ওভার করতে দিলে ভালো হতো। আমার কাছে চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি নিয়ে সন্দেহ আছে। সাথে মনে হয়েছে ধোনি ব্যাপারগুলো খুব ভালোভাবে লক্ষ্য করেনি, তাই ম্যাচটি হারতে হয়েছে। প্রিয় দর্শক, ইরফান পাঠানের সাথে কি আপনি একমত? জানিয়ে দিন কমেন্ট করে।